স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 10 মিনিট পরে স্ত্রী ফোন, আমি চললাম, তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে যেদিকে দু চোখ যায়। স্বামী ঠিক আছে যাও বলে ফোনটা কেটে দিল। এটা বিশ্বাস। দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতে আছে এবং রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা মায়া। এরপর দুজন দু রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোনো কথা নেই, কেউ কাউকে খেতেও ডাকছে না বা নিজেও খাচ্ছে না। এটা অভিমান। বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিং এ চলে গেল, এটা দায়িত্ববোধ। স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা। তারপর কিভাবে ফিরে এলো রুমে, ঠিক হলো স্ত্রী এলে দুজন একসাথে খাবো। এটা অপেক্ষা। রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি আমি সেই কারণে খেতে পারিনি। এটা ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, দরকার আছে বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা, যেগুলো উপরের গল্পটিতেই ফুটে উঠেছিলাম।